প্রথম রংটা সেই মানুষটাকে দিও যে মানুষটা তোমার প্রত্যেকটা পছন্দের সঙ্গে থাকে। সবাই একসঙ্গে গাইস, হ্যাপি হোলি। আর আমাকে চ্যালেঞ্জ করেছিস আজকে, আমাকে রং মাখাতে পারবে না বা আমি রং মাখাতে দেবো না। তো কারণে হ্যাঁ কি কারণে আমরা আলাদা একটা কন্টেন্ট সকাল বেলায় ঘুম থেকে উঠে একবারই চলে এলাম প্রান্তিক স্টেশনের কাছে। কে তোমরা দেখতে পাচ্ছ এদিকে প্রান্তিক স্টেশন, আর আজকে ভাই শুধু এদিকে হালকা তোমাকে ঝলকটা দেখাই, জাস্ট দেখো তোমরা দেখো সবাই রং মেখে, মানে বুঝতেই পারছো আজকে আছে এখানে হোলি। আর সকালবেলায় চলে এলাম গ্রামের দাদাগুলো সব পেরিয়ে আছে, ওদের রং শেষ, ওরা জানেই না যে আমরা কত কিছু করবো। ঠিক আছে, তো চলো, একটা ফ্রেন্ডগুলো সব বসে আছে সোনাঝুরির কাছে, আর আমরা চলে এসেছি যখন এখানে একবারই ইন্ট্রো দিয়ে, চলো ওখানে চলে যাই। সোয়াল লাইট, আই এম এস সিজে রোহিত, ব্যাক টু মাই চ্যানেল উইথ মাই অ্যানাদার ব্লগ। আর এখন যাবো আমরা টোটো করে সোনাঝুরির দিকে। তো গাইজ এখন চলে পড়েছি আমরা টোটোতে, প্লিজ ফাইনালি তো চলে এসেছি আমরা সোনাঝুরিতে। এটা হচ্ছে শালবাগান, তোমরা দেখতে পাচ্ছ আজকে ঠিক এরকম একটা ভিউ আছে। বাট সবথেকে বড় প্রবলেম কোনটা জানো, ফ্রেন্ডদেরকে ভাই হারিয়ে ফেলেছি, মানে এখানে এত গ্যাদারিং। ঠিক আছে, তো এই গ্যাদারিংয়ের জন্য নেটওয়ার্কটা উড়ে গেছে, তো ওই জন্য ফ্রেন্ডদেরকে কল করতে পারছি না। ওরা বললো যে এই দিকেটি কোথায়, শেষ দিকে আছে, খুঁজে কী করে খুঁজবো আমি বুঝতে পারছি না। তবে দেখাতে হবে, এখন পৃথিবীটা অনেক ছোটো পড়া, এই জায়গাটা তো তার থেকে ছোটো পড়া। তো আজকে আমার সঙ্গে এসেছে আমার ভাই, এখনও রং টং মাখেনি, কেউ রং দেবে না তোমাকে। হ্যাঁ, কষ্ট মানে বুক ভরা কষ্ট নিয়ে এখন খুঁজে বেড়াচ্ছে চারিদিকে নিজের প্রিয় মানুষটাকে, আছে গাদা আছে চয়েস করে নেবে। আর এটা হচ্ছে আমার একটা ভাই হয়, তো বোন পাশ থেকে ওকে আমি তুলে নিয়ে চলে এলাম। তো এখন যাবো আমরা ফ্রেন্ডদেরকে খুঁজতে, চলো। শালবাগান থেকে সোনাঝুরি হাটে চলে এলাম, তোমরা দেখছো সোনাঝুরি হাট, বাট এখনও ফ্রেন্ডদেরকে খুঁজে পেলাম না। তো আমরা ভাবছি যে এরকম করে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই, কারণ এত মানুষের ভিড়ে মানে ওই গোনা কয়েকটা ফ্রেন্ডকে খোঁজা প্রচুর চাপ হয়ে যাবে। তো এখন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, আর এটা সবথেকে বড় খারাপ জিনিস লাগছে, যেহেতু ভাই আমরা সিঙ্গেল। তুই সিঙ্গেল তো না, এমনি দাবি করছো সিঙ্গেল সিঙ্গেল? আর তুই সিঙ্গেল তো, সিঙ্গেল যেহেতু সিঙ্গেল, তুই এদিকে এদিকে আইনে শুনে দেখা যাচ্ছে না। হ্যাঁ, যেহেতু এও সিঙ্গেল, তো ব্যাপারটা হচ্ছে আমাদের কে রং মাখাবে, রং মাখানোর কেউ নেই। কিছু ছিল ফ্রেন্ড, তো ফ্রেন্ডদেরকে খুঁজে পাচ্ছি না, দেখা যাক ওরা আসুক। তো তখন আমরা এমনি করে যদি খুঁজে পাই তো ভালো, নাহলে এইভাবেই ঘুরে ঘুরে বেড়াতে হবে, বিনা রং মেখে ঘর যেতে হবে। ব্লগের থাম্বনেলের টাইটেলে দিয়ে দেবো যে 2023-এর বোলপুরের দোল উৎসবে আমরা বিনা রং মেখে বাড়ি গেলাম, মানে ফাটা কাপড় হলে যা হয়। তো গাইজ আমি এমনিতেই চা খা ছেড়ে দিয়েছি, তাই তোমরা দেখতে পাচ্ছ লিকার চা, লেবু চা আমি নিয়ে নিয়েছি একটু পাড়া, চা খাচ্ছি। আর চাকরি করতে দেখছি নজর রাখছি শুধু বন্ধুগুলো কোথায় আছে, খুঁজে পেলে সবাইকে যেমন বন্ধুদেরকে বলছি না হোয়াটসঅ্যাপে, তারপরে এমনি দেখা বলে হ্যাপি হোলি ভাই একটু রং নিয়ে মাখিয়ে দিচ্ছে, আমি হলে তোর গাল দেবো, কারণ ওদেরকে গাল আমাকে দেবে, কারণ আমাকে 7টার দিকে আসতে বলেছিলো সকালে, আমি এসেছি 10টা 11টার দিকে, আর খুঁজে পাচ্ছি না যেহেতু আর কলে পাচ্ছি না। তো ধরুন বাইরে ছিলাম সেই টাইমে ওদেরকে আসতো, তো দেখা যাক কী করে খুঁজি ওদেরকে, চলো চাটা খাই এখন। তো গাইজ সবাই এখানে দেখতে পাচ্ছ পাঞ্জি পড়েছে, এ হচ্ছে ভাবিজান, এ হচ্ছে ভাইজান, এগুলো সব ভাইজান সব বন্ধু। তো ব্যাপারটা হচ্ছে সবাই পাঞ্জি পড়ে এসেছে, ওটার একটাই কারণ হচ্ছে ওরা রং খেলতে এসেছে, আর আমাকে চ্যালেঞ্জ করেছি যে আজকে আমাকে রং মাখাতে পারবে না বা আমি রং মাখাতে দেবো না। তো কারণে হ্যাঁ কী কারণ, ওটা আলাদা একটা কন্টেন্ট। বন্ধুতে থাকলে না কোনো চ্যালেঞ্জ করতে দেবে না, মানে ওরা চায় না যে আমি কিছু একটা ভালো কন্টেন্ট বানাই। তো এখন দেখতে হচ্ছে বান্দরের মতো রং মাখিয়ে দিয়েছে লাল রং, এমনি কিছু একটা করবো ভাবছিলাম, বাট রং মাখিয়ে দিল, চলো দেখি। আর চ্যালেঞ্জ তুমি জিতেছো নাকি? সিগারেট খাবে বলছে, সিগারেট তো। তো চলো, আর যেহেতু ভাই আমরা ছেলে, ঠিক আছে আমাদের ড্রেস চেঞ্জ করতে কোনো প্রবলেম নেই, আমাকে যদি কেউ বলো, তুমি যদি আমাকে কমেন্ট সেকশনে বলো দাদা কোনো একটা টাউন জায়গায় গিয়ে তুমি প্যান্টটা চেঞ্জ করো আমি করে দেবো। এই রংটা বাকতে ভালো লাগছে না, অন্য সেই রং খেলা আসতে করে মুখটা বান্ধব করে দিয়েছে, মানে আমার ভালোটা কেউ চাই না, মানে আমার যে গার্লফ্রেন্ড নেই এখানে, যে অনেক মেয়ে ঘুরে আছে সিঙ্গেল, তো আমাকে দেখে যদি কেউ একজন পড়তো ওইটাও পড়বে না, এটা করে দিয়েছে। বাড়ি থেকে যেমন এসেছিলাম ওরকম থাকবো না আমি জানি, কারণ আজকে যেহেতু হোলি,
তো ব্যাপারটা হচ্ছে এখানে প্রচন্ড রোদ, তারপরে ঘোরাঘুরি করছি, এদেরকে আমি আধ ঘন্টার উপরে খুঁজেছি। তোমাকে অনেকবার ফোন করেছি, ফোন যাচ্ছে না। তো এখন জামা লাগানো আছে, এখানে জলের বোতল কোথায় পাওয়া যাবে, জলের বোতল কিনতে হবো, কারণ প্রচন্ড তেষ্টা পেয়ে গেছে আর এখন অনেকজন আছি। তো জল টল খেতে হবে, চলো এখন জলের বোতল দোকান থেকে জল টল কিনবো। তো দেখতে পাচ্ছ আমরা হাতে নিয়েছি জল, আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এই গরমের মধ্যে ঠিক আছে আমরা যে ঠান্ডা জল পেয়েছি এটা অনেক বিশাল ব্যাপার। তো ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, আলাদাই সুকুন লাগে, আলাদাই সুকুন না, ঠান্ডা জল মানে তেষ্টা লাগলে তার উপর ঠান্ডা জল, হালকা বেশি হলে বা খাওয়া যায় না, ভীষণ খেতে পারো ঠান্ডা। এইটা যেটা রয়েছে মিডিয়ামটা, এই মিডিয়ামটা সেরা, তো ফিল করবো মানে এটা খেয়ে আমরা, তাই তো। চলো এখন যাটা মনে আছে তো ওই গাড়ির কাছে নাকি, ওই তো গাড়ির কাছে, চলো এখন যাবো ওখানে, দেন জল টল খাবো। ফাইনালি আমরা সোনারচরিয়া শালবাগানকে পিছনে ফেলে চলে এলাম, এটা যে শ্যামবাড়ির একটা জায়গা মানে কুসুরির দোকান। তো আমরা ভাবছি যে তিন ভাইয়ের এই মুখগুলো দেখে, মুখটা মুখটা দেখি, মুখটা দেখি দেখি বুঝতে পারছো অবস্থা খারাপ, আর মুখটা দেখি বুঝতে পারছো, হ্যাঁ আমার মুখটা দেখে বুঝতে পারছো আমার অবস্থা খারাপ। তো এখন খাবো আমরা কচুরি মানে, আর হাত ধরতে অবস্থা আমার খেতে কেমন একটা লাগছে, তা খেতে হবে হাত ধরতে ভালো রকম করে ধুয়ে। আর এই ছেলেটা কি বলছে না, তুই প্রথমে একটা করে বিড়ি খা তারপরে খাবি, বুঝতে পারছো কেমন ছেলে, অবস্থা খাই না এমনি মজা করলে বলছে। যাই হোক, তো এটা হচ্ছে এই ভাইয়ের খাবার আর এটা হচ্ছে এই ভাইয়ের খাবার, আমাকে এখনো খাবার টাবার দেয়নি, তাই এর কাছ থেকে ভেঙে ভেঙে আমি এখন খাচ্ছি। নিজের জিনিসের থেকে অন্য জনের জিনিসের মানে টেস্টই আলাদা হয়। তো গাইস ফাইনালি চলে এলাম আমরা রতনপল্লীতে, আর এই বন্ধুগুলোর সঙ্গে দেখা হলো, অন্ধ কিছু বোঝা যাচ্ছে না, জল খাবার বোঝা না, থামসআপ খাওয়ালো, চিল চিল করো চিল। তো এখানে আমরা কিছুক্ষণ বসে থাকবো, সাড়ে তিনটে থেকে ট্রেন আছে, তারপর ট্রেনে পড়ে যেতে হবে বাড়ি। তো চলো এখন এদের সঙ্গে আমরা সব আড্ডা মারবো। তো গাইস ফাইনালি এলাম আমরা প্রান্তিক স্টেশনে, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, তো এখন যাবো বাড়ির দিকে, চলো ট্রেন আসবে এই লাইনটাতে 2 নম্বর লাইনে, আর বাড়ি গিয়ে তারপরে একবারই ফ্রেশ ট্রেস হয়ে কথা বলবো, চলো। 2000 years later. তো গাইস বোলপুর তো কালকে হোলি খেলা চলে এসেছি, তো আজকে ভাবলাম এই দোকানে বসেছিলাম, এলো সব বন্ধু ঠিক আছে। এ আমি রোহিতের কাছ থেকে ধার করেছি, সিজের শামসুদ্দিনের কাছ থেকে, ওই নামে কেউ চিনে না, তো যাই হোক তো যাই হোক, এখন আমাদের কাছে আছে 140 টাকার মতো, আর আমি দেবো 20 টাকা, 160 টাকা থেকে রং কিনতে যাবো। আর এই যে পার্টিগুলো দেখছো, পার্টিগুলো দেখছো, পার্টিগুলো এখানে একটু লাইট কম আছে। তো যাই হোক, তো এই পার্টিগুলোর সঙ্গে আজকে পাড়াতে খেলবো হোলি, কোনো পাড়া এদের সঙ্গে খেলিনি, তো আজকে একটু এনজয় করবো। আর এই ভাইয়ের সঙ্গে এখন এই সাইকেল নিয়ে যাচ্ছি আমরা রং কিনতে, চল চালা তু চালা। 140 টাকা আছে, আর কুইটা সবাই মিলে চালা তুলে যা, কুইটা দাও। আমাদের এমন হয়েছে না, কুইটা দাও, তো গাইস ছিল আমাদের কাছে 140 টাকার মতো, আর এখানে দাদির কাছে এই যে ওপরটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার দাদি মানে যারা বুঝবে না ঠাকুমা, তো নিয়ে নিয়েছি আমি 20 টাকা, তো টোটাল হয়েছে আমাদের কাছে 160 টাকা। তো এখন যাবো 160 টাকা নিয়ে রং কিনতে, বুঝতে পারছো এনজয় এভাবেই হয় ঠিক আছে, কুড়ি 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 করে দিয়ে 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 160 টাকা করে আমরা রং কিনতে যাচ্ছি। আজকে আমাদের 7 ঘন্টা ছেলে চলে এসেছে, রং খেলবো রং, হ্যাঁ দিলাম, হ্যাঁ 140 টাকা দিলাম, বেগুনি 160 টাকা, ভালো বেগুনি লাল, আর এটা হলুদ 160 টাকা দিলে, কোনটা কোনটা বল, 50 50 60, বুঝলে 50 50 60, আবির খুঁজে পাচ্ছি না, মানে আমাদের বাজার কিন্তু আবির, কিন্তু আবির আমার সামনে সাইকেল চালাচ্ছে, তাহলে কি করে খুঁজে পাবো বলো তো। তো যাই হোক এখন চলো এই রং নিয়ে যাবো পাড়াতে, দোকানে গিয়ে ঠিক হবে কোনখানে খেলবো, আর একটু এনজয় হবে, আর ওখানে একটু ব্লগটা আমার কপিট পড়ে গেছে, কারণ ওখানে গান বাজছিলো, আর সেখানে আমি ব্লগটা অন করলাম, কারণ নাই কিনে গেলাম। চলো এখন যাবো পাড়ার দিকে, ফাইনালি আমরা রং কিনলে চলে এসেছি, আর এটা হচ্ছে দোকান, আর দোকানে আস্তে আস্তে তোমাদেরকে দেখাইনি, দুপাতা এই পকেটে ভরা আছে, দুপাতা পাতা রঙানো রং, মানে যেটাকে সে সময় করে না গোদা বাংলা ভাষায় বান্দরমুখী রং, তো রং নিয়ে নিয়ে দুটো ছেলের উপরে স্ক্যাম করবো, মানে ওদেরকে আবির বলে মাখিয়ে দেবো ঠিক আছে, মানে যেন না বুঝতে পারে, এটা আলাদা এনজয় হবে। সামনে আছে দেখতে হবে দুটো পাতা রঙানো রং, এটা দিয়ে দেবো আমাদের আবিরকে, আবির হাঁক
আর এটা মিস হবে ওরা মানে আবিরে তার মধ্যে দেওয়া হবে খেলাটা ঘুরে যাবে আলাদা একটা স্ক্যাম করছি আমরা এই সবারই মুখে তোমরা দেখতেছো না আবির ঠিক আছে কিন্তু এই ছেলেটার উপরে আলাদা একটা মানে ইয়ে করা হয়েছে স্ক্যাম করা হয়েছে বুঝতে পারছো না ওকে পাতা রঙানো রং মিক্স করে ওকে দেওয়া হয়েছে ভাই মুখে দেখি ভাই ভাই যখন ধুবি আমাকে ডাকবে আমি তো ভিডিও বানাবো ঠিক আছে আলাদা একটা স্ক্যাম পরে বুঝতে পারো যখন আমাকে তুলবে এখন বুঝতে পারো না জলটা ঠায়া খেলে ভেবেছিলাম ভাই যেখানে হোলি খেলবো ওখানেই মানে আমরা আমি রংটা ভাঙবো বাট বুঝি পারছো পাড়ার ছেলে মাখতে দিল না কি আর করা হবে কেউ চায় না যে আমি একটা ভালো কন্টেন্ট দিই কালকে বোলপুরেও একই কেস আজকে এখানেও একই কেস গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধুলো উড়ে আসছে ভাই চোখের দিকে এটা নিয়ে আজকে হাবির খেলবো ঠিক আছে চলো ভাই রঙের অনেক জ্বর ঠিক আছে ভয়ে ছুটছে মানে পেছনে রয়্যাল বেঙ্গল টাইগার ছুটছে কথা বলি দাদা দিদি শুধু ইয়াতে দেওয়া বলতে মাথাটা দিয়ে পড়া ফেটে গেছে হ্যাপি হোলি হ্যাপি হোলি ভাই হ্যাপি হোলি কে গো মাখাই না বুঝলি তো মাথা ফেটে গেছে ঠিক আছে কে মাখে প্রথম রংটা সেই মানুষটাকে দিও যে মানুষটা তোমার প্রত্যেকটা পছন্দতে সঙ্গে থাকে সবাই একসঙ্গে গাইস হ্যাপি হোলি বসন্তের প্রথম রংটা নিয়ে তো তোমাদেরকে রিলস দিলাম আর ব্লগও একটু বলে দিলাম বাট রয়ে গেছে বসন্তের শেষ রংটা কাকে মাখাবো কাউকে পাচ্ছি না প্রথম রংটা বন্ধুরা মাখালো আমাকে আর আজকে প্রথম রং বন্ধুরাই মাখালো জীবনে গার্লফ্রেন্ড নেই না হলে দেখাতাম তোমাদেরকে প্রিয় মানুষটা আমাকে রং মাখাতো আলাদাই লাগতো ভাইবসটা বুঝতেই পারছি কষ্ট হচ্ছে আমার যাই হোক এই রংটা এখন নিজে নিজেই মেখে নেবো কিছু করার নাই নিজেকে বলেছি হ্যাপি হোলি আর প্রিয় মানুষ যাবে আসবে এমনি করে মাখি দেবে আর যদি কোনো মেয়ের আমাকে ভালো লেগে থাকে মানে আমার সঙ্গে প্রেম প্রেম করতে যাও তো মাখিয়ে দিচ্ছি ঠিক আছে গালেতে আমার থেকে রঙকে নিয়ে মানে অনুভব করে নিও ফিল ঠিক আছে দূর থেকে ফিল করবে তো গাইস ফাইনালি দেখো বাড়িতে চলে এসেছি ভাবছি এখানে সামনে মানে সামনে বাড়িতে স্নান করবো চলো ক্যামেরা ট্যামেরা এখন অফ করছি মা একটু বকবে সেটা তোমাদেরকে দেখানো যাবে না তো এখন স্নান ট্যান করে এক ঘুরি দেখাচ্ছে বিকালের দিকে তো গাইস বিকালবেলা রাত করে ফেললাম আর এখন আমি বিছানার উপরে শুভয় পরে ঘুম পাচ্ছে তো ভাবলাম যে ব্লগটা এডিট করি আর ব্লগটা শেষ করে ফেলি তো চলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে আর আমার তরফ থেকে আর একবার তোমাদেরকে জানাই হ্যাপি হলি আর ব্লগটা একটু দেরি করে ছাড়বো কারণ সামনে এক্সাম তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন ভালো থাকো সুস্থ থাকো লাইফে চিল করো আর এতক্ষণ ধরে কথা বলছি ভুলে গেছিলাম আমি খালি গেছি দেখা কাট কাট কাট